মাসুদ্রানা থেকে সাকিব খান হওয়ার যাত্রাটা এতটাও মসৃণ ছিল না তার জন্য অনেক বন্ধুর পথ পেরিয়ে তিনি আজ দুই বাংলার সুপারস্টার পেছনে অনেক গভীর অতীত অবহেলায় ফেলে এসেছেন আজকের সাকিব খান তারকা তারকাখ্যাতি শীর্ষে উঠার যাত্রায় একের পর এক টানে সুতো তিনি কেটেছেন অদৃশ্য রক্তপাথীন এই কর্তনের বলি অপুই প্রথম নন এর আগে সাকিবের জীবন থেকে বিতাড়িত হয়েছেন রাত্রি নামের এফডিসির এক চতুর্থ শ্রেণীর আর্টিস্ট তাকে বিয়েও করেছিলেন সাকিব খান এবং সেই ঘরে একজন সন্তানও আছে নাম রাহুল খান চলতি বছরে এপ্রিলে সাকিব বিয়ের কথা প্রকাশ্যে এলে তার প্রথম স্ত্রী হিসেবে রাত্রির নাম আসলেও অতীতের মতো আবার গোপনে চলে যায় নামটি এফডিসি সংশ্লিষ্ট অনেকেই সাকিব রাত্রির ব্যাপারটি জানেন প্রোডাকশন বয় থেকে শুরু করে অনেক সাংবাদিকের কাছেও এটি ওপেন সিক্রেট নিকট অতীত না হওয়ার কারণেই হয়তো কেউ আর এটা চর্চা করেন না কারো সঙ্গে আলাপ করতে গেলেই কেউ রহস্যজনক হাসি হাসেন অথবা হেসেই উড়িয়ে দেন কেরিয়ারের সূচনাকালে সাকিব নিজেও যখন নিচু শাড়ির আর্টিস্ট তখন তার কাছে বন্ধু ছিলেন রাত্রি এক সময় সাকিবকে নাচ গান এমনকি তার বাসায় থাকার জায়গা পর্যন্ত করে দিয়েছিলেন রাত্রি সৌন্দর্য আর নাচের পারদর্শিতার কারণে রাত্রির একটা গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছিল এমনকি সাকিব খানকে নিয়ে অনেকের কাছে পরিচয় করিয়ে দিতেন তিনি রাত্রির ভাষ্যমতে হীরাচুন্নি পান্না সিনেমার জন্য সাকিবকে কিনে দিয়েছিল হাজার টাকা দামের একটি দামি কোর্ট রাত্রির ভাষ্যমতে সাকিবই ছিল তার প্রথম জীবনের চলার পথে একমাত্র সঙ্গী একসময় সেটা প্রেমের রূপ নেয় সেই সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা সব ঠিকঠাকই চলছিল এরই মধ্যে গর্ভবতী হয়ে পড়েন রাত্রি বিষয়টি সাকিবের কান পর্যন্ত গড়ালো তখন তাদের মধ্যকার সম্পর্কের ভিত্তায় নড়ে উঠল সাকিব তখন চলচ্চিত্রের শীর্ষ তারকা হওয়ার স্বপ্নে বিভোর এখনই পারিবারিক সম্পর্ক বা স্ক্যান্ডালের জড়িয়ে কেরিয়ারের সম্ভাবনাকে নষ্ট করতে চাননি তিনি এরই মধ্যে রাত্রির বাচ্চা নষ্ট করার জন্য লাখ টাকা খরচও করতে চেয়েছিলেন সাকিব কিন্তু মায়ের মমতার কাছে হার মানেন রাত্রি সেই ঘরে জন্মেছে বেশ লাজুক প্রকৃতির ছেলে রাহুল খান বাংলা মোটর একটি ওয়ার্কশপে মাত্র তিন হাজার টাকার বেতনে চাকরি করে সে পরিবারের প্রসঙ্গ আসলেই চুপসে যায় বিশেষ করে বাবার প্রসঙ্গ আসলে তো একেবারেই চমকে যায় যদিও জানা গেছে রাত্রির সন্তান পৃথিবীতে আসার পর সাকিব তাদের সংসার খরচ হিসেবে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে আসছেন মূলত সে কারণেই এই বিষয়টি কখনো মিডিয়ার সামনে ওভাবে আসেনি এই রিপোর্টটি ব্রেকিং নিউজ ডট কম ডট বিডি সহ দশ পনেরোটি অনলাইন নিউজ পেপারে এসেছে সুপ্রতিষ্ঠিত কোনো পত্রিকায় নিউজটি এখনও করেনি তাই নিউজের সত্যতার ব্যাপারে বিডি হিটস নিশ্চিত নয় বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ